সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24-এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র গ্রেফতার। মাথা ন্যাড়া ও গোফ কামিয়েও রক্ষা হল না সাবেক ভূমিমন্ত্রীর। প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট। সামিট গ্রুপের আজিজ সহ পরিবারের 11 সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। প্রথমবারের মতো জুয়া খেলার ক্যাসিনোর লাইসেন্স দিল আরব আমিরাত। আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 8। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র গ্রেফতার। ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রকে গ্রেফতার করেছে বিজিবি। রোববার রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা 5 আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্রকে আটক করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা 5 আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। 2008, 14 ও 18 সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। মাথা ন্যাড়া ও গোফ কামিয়েও শেষ রক্ষা হল না। অবৈধভাবে ভারতে পালানোর সময় আটক হয়েছেন সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা 5 আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট। লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্সুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাকে ওএসডি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাপসী তাবাস্সুম। রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। তিনি বলেন, বিষয়টি জেনেছি, তবে এখনও মন্ত্রণালয়ের নির্দেশনা হাতে পাইনি। এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাস্সুম উর্মি লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে, রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এ বিষয়ে জানতে চাইলে তাপসী তাবাস্সুম উর্মি বলেন, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনলিমি করেছি, বদলি বিভিন্ন কারণে হতে পারে। এর জন্য যদি আমার চাকরি চলে যায় সমস্যা নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এটা মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা, এর মানে কি? তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে। আমার মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গায় এটাই বলা হচ্ছে। জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। বিষয়টি নজরে এসেছে জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। তিনি বলেন, আমরা এটা জেনেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি, আমাদের কাছে যে তথ্য আছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। সামিট গ্রুপের আজিজ সহ পরিবারের 11 সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও আর্থিক খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ ও তথ্য চাওয়া হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল আলোচিত সামিট গ্রুপের নাম। রোববার ব্যাংকগুলোকে চিঠি দিয়ে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 23-1-গ ধারার আওতায় 30 দিনের জন্য এর নির্দেশ প্রদান করা হয়। বিএফআইইউর একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, সংস্থাটির চেয়ারম্যান পরিবারের 11 সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। প্রথমবারের মতো জুয়া খেলার ক্যাসিনোর লাইসেন্স দিল আরব আমিরাত। প্রথমবারের মতো একটি ক্যাসিনো প্রতিষ্ঠানকে জুয়ার ব্যবসা করার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র ভিত্তিক উইন রিসোর্স পেয়েছে এই লাইসেন্স। শুক্রবার উইন রিসোর্সের পক্ষ থেকে লাইসেন্স প্রাপ্তির বিষয়টি জানানো হয়। ক্যাসিনো অপারেটররা দীর্ঘদিন ধরে আমিরাতে একটি রিসোর্ট নির্মাণের চেষ্টা করে যাচ্ছিল, এটি এখন বাস্তবে পরিণত হচ্ছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, জুয়ার লাইসেন্সের অনুমতি দেওয়ার জন্য গত বছর প্রতিষ্ঠিত হয় জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটি। এই অথরিটি প্রথমবারের মতো লাইসেন্স জারি করল। এতে আরও বলা হয়, 62 হেক্টর এলাকা জুড়ে আরব উপসাগরে বিস্তৃত এই $1 বিলিয়ন প্রকল্পটি 2027 সালের শুরুর দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। এছাড়া লাস ভেগাস ভিত্তিক ক্যাসিনো প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা রাস আল খাইমা অঞ্চলের উইন আল মারজান দ্বীপে একটি বিলাসবহুল অবকাশ কেন্দ্র নির্মাণ করছে। সেখানেই প্রতিষ্ঠিত হবে আরব আমিরাতের প্রথম ক্যাসিনো। আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 8। কুড়িগ্রামের ফুলবাড়িতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার এই সংঘর্ষে অন্তত 8 জন নেতাকর্মী আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল গ্রুপের নেতাকর্মীরা উপজেলার বিএনপির সভাপতি নজির হোসেনের পার্টি অফিসে ভাঙচুর করে। অপরদিকে উপজেলা গ্রেট সংলগ্ন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান গ্রুপের পার্টি অফিসে হামলা চালায় নজির হোসেনের গ্রুপের নেতাকর্মীরা। নজির হোসেনের সমর্থক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসু জামান হাসু জানান, বিলুপ্ত ছিটমহলের আওয়ামী লীগের কিছু লোকজনকে দলে অন্তর্ভুক্ত করায় বিবাদ সৃষ্টি হয়েছে। আমাদের 3 জন ছেলে আহত হয়েছে এবং পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। আব্দুল মান্নান মুকুল জানান, নিজের হোসেনের গ্রুপের লোকজন অতর্কিতভাবে এসে আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। তারা প্রথমে আমাদের নেতাকর্মীকে ঘরের ভিতরে আটক করেছে। পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। এ সময় 5 জন নেতাকর্মীকে মারপিট করে গুরুতর আহত করেছেন তারা। এবার ছাত্রলীগ নেতার সঙ্গে হাসিনার ফোন আলাপ, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি। ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আজ 2 মাস পূর্ণ হচ্ছে। এই সময় বিভিন্ন জনের সঙ্গে তিনি ফোনে যে কথাবার্তা বলেছেন, এর কয়েকটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এবার গোপালগঞ্জের স্থানীয় এক ছাত্রলীগ নেতার সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফোন আলাপে শেখ হাসিনার কণ্ঠ শোনা যায়। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে গোপালগঞ্জ সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পরিচয় দেন। তার নাম সায়েম খান। ফোন আলাপে ছাত্রলীগ নেতা তাদের উপর হামলা মামলার বিবরণ তুলে ধরেন। প্রশাসন তাদের উপর কিভাবে নির্যাতন করছে সেটা জানান দলীয় প্রধানকে। এক পর্যায়ে শেখ হাসিনা নির্যাতনকারী পুলিশ কর্মকর্তার নাম, ঠিকানা ও বিস্তারিত পরিচয় সংগ্রহের নির্দেশ দেন এবং 1 মাঘে শীত যাবে না জানিয়ে গুনে গুনে হিসাব নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। শেখ হাসিনা দাবি করেন, এই সরকার বেশি দিন টিকবে না, তিনি আবার ক্ষমতায় আসবেন এবং সবকিছুর প্রতিশোধ নেবেন। আগে না নিলেও এবার আর কাউকে ছাড় দেবেন না বলে হুঁশিয়ারি দেন ফ্যাসিস্ট খ্যাতি পাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী। ফোন আলাপের শুরুতে সায়েম খান নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে বলেন, আপা আপনাকে খুব মিস করতেছি, দেশের অবস্থা তো আপা খুবই খারাপ। উত্তরে শেখ হাসিনা বলেন, খুবই খারাপ। ছাত্রলীগ নেতা বলেন, গতকালকে রাতে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে আপা, আপনি নিউজ জানেন কি না আপা? আমরা বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা, প্রশাসন খুব খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে। শেখ হাসিনা বলেন, ওখানে তো একজন শিবির একজন ছাত্র দল, তাদেরকে বসাইছে এখন। নেতা নির্ধারণের প্রস্তাব তোলেন ছাত্রলীগ নেতা, বলেন গোপালগঞ্জে আমাদের দিক নির্দেশনা দেবে এরকম একজনকে আমাদের জন্য সেট করলে ভালো হয়, আর দ্বিতীয়ত তাহলে হয়তো সারা বাংলাদেশের নেতাকর্মীরা নামতে পারত। জবাবে শেখ হাসিনা বলেন, একজনের নাম বলবো, সাথে সাথে 2-4টা মামলা দেবে আর গ্রেপ্তার করে নেবে, নিজেদেরই করতে হবে, যে যার জায়গা থেকে কাজ করতে হবে, যার যার এলাকা নিজে তাকে কাজ করতে হবে, সবাইকে সাবধানে থাকতে হবে। গোপালগঞ্জে যখন হাত দিচ্ছে, গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পরে, গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। এ সময় শেখ হাসিনা আওয়ামী লীগ নেতার কলার ধরেছেন, যিনি ওই ওসির পরিচয় ও বাড়ি কোথায় তা খুঁজে বের করার নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, আমাকে জানাও, বলো যে 1 মাঘে শীত যায় না, 15 বছর দেশ চালাইছি, বেতন বাড়াইছি, ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সব কিছু করে দিছি, আর্মিদের করে দিছি, এখন যে কয়জন সব আমার হাতে প্রমোশন, এখন সুদখোর ইউনুসের কথা শুনে লাফাচ্ছে আর জামায়াতের, ওরা কয়দিন আছে, 1 মাস টেকে কিনা দেখো, 1 মাস পরে গিয়ে দেখো, যারা বেশি বাড়াবাড়ি করে তারা কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন, তালিকা করে রাখো, যারা ঘরবাড়ি ভাঙা তাদের নাম রাখো, ভুল যেন না হয়, পরে এর চাচা ওর মামা ওর শ্বশুর এগুলো যেন না হয়। আওয়ামী লীগ সভাপতি বলেন, এবার গুনে গুনে হিসাব নেওয়া হবে, আমি কিছু বলি নাই, 2009 সালে আমি সরকারে এসেও কাউকে কিছু বলি নাই, দেশের উন্নয়ন করছে, আল্লাহ যদি সুযোগ দেয়, যারা আমার নেতাকর্মীদের গায়ে হাত দিছে
কোপায় কোপায় ছাত্রলীগ মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো, আমি যা বলি আমি তা করি।